আজকে আপনাদের একটি নতুন ব্লগে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি একটি হাউজের ভিডিও দেখাবো। এর আগেও কতগুলো দেখাচ্ছি, যেটা প্রথম দেখতে পাচ্ছেন এখানে দরজা দিয়ে এন্ট্রেন্স হওয়ার পরেই আপনি ঢুকিয়ে দেখবেন যে ওয়াশরুম একটা। এটা জাস্ট মেন এন্ট্রেন্সের সাথেই, যেটাকে বলে পাউডার রুম। অ্যান্ড পাউডার রুম থেকে সাথে থাকবে একটা ক্লোজেট, একটু খুলে দেখাচ্ছি আপনাদের। এরপরে আমি পুরো হাউসটা আপনাদের দেখাবো, হাউসটা দেখতে বাইরে থেকে কেমন। এটা মেন এন্ট্রেন্স ফয়ার, স্ট্রেট ঢুকলে এটা হচ্ছে কিচেন পার্ট। আমি একটু দূর থেকে আপনাদের দেখাই, তাহলে বুঝবেন। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স থেকে ঢুকি কিচেন পার্ট, একদিকে গিয়েছে নিচের দিকে, আরেক দিকে গিয়েছে সিঁড়ি উপরের দিকে। এটা আসছেন ডাইনিং রুম, ডাইনিং থেকে শুরু হয়েছে লিভিং রুম। বিউটিফুল ফায়ার প্লেস সাজানো গোছানো। বিউটিফুল কিচেন, এটা হচ্ছে ছোট্ট একটা ড্যান। অনেক সুন্দর হাউস এটা, গ্ল্যান্ড ভিউ সে হাউসগুলো আসলে বানায়। এগুলো পুরাটা এই ফ্ল্যাশ বারটা দেখতে পাচ্ছেন, বেশ ভালো কোর্ট লাগানো, বিউটিফুল প্রফেশনাল কিচেনের সব ইকুইপমেন্ট লাগানো আছে। এটা হচ্ছে ব্যাকইয়ার্ড, এটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট গ্ল্যান্ডউডের। তো ওরা আপনার ইনএস রোডে যে সমস্ত বাড়িগুলো করবে, এই জন্যই আগেই আপনাদের ভিডিওটা আমি দেখাচ্ছি। ওই বাড়িগুলো আপনারা চাইলে ওদের থ্রুতে বুক করতে পারেন। ওদের বাড়িগুলো কিন্তু সবগুলো বেসমেন্ট ফিনিশ আসে, প্রত্যেকটা বেসমেন্ট ফিনিশ করে দেয় ওরা। এটা ওদের লিভিং রুম, ফায়ার প্লেস, অনেক সুন্দর করে হাউসগুলো গ্ল্যানউড বানায়। এটা কিচেনের সাইড, এবং এগুলো আপনার দেখতে পারবেন যে সফট টাচ ড্রয়ার। একটা ভালো জিনিস, ওদের বেসমেন্ট সবসময় আপনারা ফিনিশ পাবেন। এটা গ্যারাজ ডোর, এটা হচ্ছে মাড রুম, গ্যারাজ ডোর দিয়ে ঢুকতে পারেন আপনি। উপরে কিছু ক্লোজেট দেওয়া আছে, চাইলে আপনার বাসা এরকমভাবে আপনারা নিতে পারেন, যদিও তারা এগুলোর জন্য এক্সট্রা পয়সা নেবে। যে সমস্ত জিনিসগুলো ওরা এখানে দেখাচ্ছে, এই জন্য এক্সট্রা পয়সা গুনতে হবে। চলুন আপস্টেয়ার্সে যাওয়া যাক। পুরাটাই আপনার হবে হার্ডউড ফ্লোর, বেশ সুন্দর উপরটা, এবং অনেক সুন্দর। এখানে আপনার ছোট্ট একটা ইয়োগা রুম, অথবা আপনি বলতে পারেন লফট। এটা প্রথম ছোট্ট একটা রুম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি থার্ড বেডরুম থেকে শুরু করছি। তিনটা রুম বেডরুম আছে উপরে, বেশ বড় দুটো জানালা, এটা থেকে আপনি সরাসরি আপনার বাইরে খুব সুন্দর দেখা যায়, বেশ খোলামেলা। এই হাউসগুলো কিন্তু আপনারা ওরলিন্সে পাবেন এই স্টাইলে। এটা এখন ওরা বার হেভেন মডেল হোমগুলো করে রেখেছে দেখার জন্য, তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। হাই আইয়ান, এটা একটা কমন বাথরুম, এবং এখানে একটা ক্লোজেট আছে, লিলেন ক্লোজেট। এই প্যাকেজগুলো দেখছেন, এই প্যাকেজগুলো থেকে আপনি চয়েস করতে পারেন আপনার বাসার কালার, হার্ডউড কীরকম লাগাবেন, এই জন্যই তারা জাস্ট স্যাম্পল হিসেবে রাখছে। নিচে বিউটিফুল টাইলস, নাইস ভ্যানিটি, জাস্ট এ কমন ওয়াশরুম। এরপরে আমরা যাচ্ছি আরেকটি বেডরুমে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। চলে এটা গার্লস রুম, বেশ সুন্দর লাইট পিঙ্ক কালার, জানলাগুলি প্রত্যেকটাই বরাবরই অনেক সুন্দর, বড় বড় জানলা প্রত্যেকটার সাথেই, এর সাথেও ক্লোজেট থাকবে। এ
এগুলো যদি ওরা প্রত্যেকটা হাউজই মোটামুটি 9 ফিট সিলিং করা, এগুলোর জন্য ওরা এক্সট্রা পয়সা নেবে। আমি উপর থেকে একটু দেখাচ্ছি নিচ পর্যন্ত আপনাদের, শেষে আপনাদের নিয়ে যাব বেসমেন্টে। এটা উপরের পার্ট, এটা হচ্ছে আর একটা বেডরুম। ছোট্ট কিডস রুম, সরি আমার মনে হয় এইটা, এই বাসাটা হবে ফোর বেডরুমের এটা। হ্যাঁ এটা বড়টা, এটা একটা লফট বানাতে পারেন আপনি। ওরা একটা ইয়োগা রুমের টাইপের মধ্যে বানিয়ে রেখেছে, বেশ সুন্দর, একদম ওপেন জায়গাটা, খুব ভালো লাগে। এখানে আপনার সাথে পাচ্ছেন লন্ড্রি রুম। লন্ড্রি রুমে আসলে ওরা যখন দিবে এগুলো কিন্তু কিছুই সিঙ্ক টিঙ্ক ওরা দিবে না, এগুলো প্লাস্টিকের সিঙ্ক থাকে, এবং এই সিঙ্কটা বসাতে ওরা এক একটা সিঙ্ক যে বসাবেন যতটুকু জায়গা $1,000 করে চার্জ করে, আর $1,000 নেবে উপরের কাউন্টার টপটা বানাতে। এখানে আর একটা ওয়াশরুম, এখন আমরা চাচ্ছি চলেন মাস্টার বেডরুমটা দেখি, বেশ বড়, অনেক বড় মাস্টার বেডরুমটা। আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি, তাহলে ফুল ভিউটা আসবে। বেশ বড় বড় জানলা, প্রত্যেকটা রুমে কিন্তু ওদের জানলা কিন্তু অনেক বড়, অনেক সুন্দর লাগে, বাইরে পুরাটা দেখা যায়। ওয়াকিং ক্লোজেটটা ওই যে কোণার মধ্যে দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর বিউটিফুল ক্লোজেট। এটা হচ্ছে ক্লোজেট, আর পাশেরটা হবে ওয়াশরুম, ওইটাও আমি দেখাবো। চলেন ওয়াশরুমের দিকে যাই একটু। হ্যাঁ ওয়াশরুমটা অনেক সুন্দর দেখছেন, পুরোটা স্ট্যান্ড শাওয়ার উইথ দ্য ফ্রেঞ্চ বাথটাব, দুটো সিঙ্ক। এরপর আমরা চলেন বেসমেন্টের দিকে চলে যাই। আমি যেটা বলছিলাম ওদের কিন্তু এই গ্ল্যানউডের কিন্তু প্রত্যেকটা বেসমেন্ট ওরা ফিনিশ করে দেয়, এবং স্কোয়ার ফিটগুলো বেসমেন্ট সহকারে থাকে, যেহেতু বেসমেন্টগুলো ওরা ফিনিশ করে দেয় খুব সুন্দর করে, বেসমেন্ট ফিনিশ করে। যেমন শুধুমাত্র দেখলাম একটা রিক্রিয়েশন রুম ক্লারাজ করে দিয়েছে, এটা কিন্তু ওরা পুরোটা বেসমেন্ট একদম পুরোপুরি ফিনিশ করে দেয়। বিউটিফুল ওয়াশরুম, একটা ফুল বাথ আছে নিচে, এবং প্রত্যেকটা কর্নার কিন্তু ওরা ফিনিশ করে দেয়। আমি ওদের সাথে কথা বলেছি, ওরা বললো যে না আমরা পুরো বেসমেন্টেই ফিনিশ করে দিই, নট অনলি রিক্রিয়েশন রুম, এবং পুরোটাই সাইডের আপনার স্টোরেজ সহ সুন্দর করে ফিনিশ করে দেয়। এখানে একটা ফ্যামিলি রুম, খুব সুন্দর পুরো বেডরুম, সরি পুরো বাথরুম সহকারে বেশ সুন্দর করে ফিনিশ করে দেখছেন। এখানে দুটো রুমই ওদের টোটালি ফিনিশ করা, চাইলে আপনি এখানে হয়তো ছোট্ট একটা ব্রেকফাস্ট টেবিলের মতো রাখতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আরেকটি নতুন ভিডিও নিয়ে আরেকটি নতুন বাসায় আপনাদের সাথে আবার চলে আসব। ভালো থাকবেন, সালামু আলাইকুম।